फूल कांटे मतलब गुलाब और आरो कुड़ी पीस माल आ ची चलेगा ऐसा मात दिखा राख उठा राख राख साले तू ही करे अरे बोल ये माल काला ची এসব জানার তোর কি দরকার আছে তুই কে আছিস বে শালা একদম জানে বে তুই কি মরবি বে তুই তো আবি মরেগা কুতিয়া আমি মরবে তো তুই ভি মরবে আর তেরা বাপ ভি মরবে এই बाप को मारने वाला अभी तक पैदा नहीं हुआ तू उधर बाप आचिस न करे साला भी और तो उधर बाप का भी बाप आचिस तू ही आमार बाप की हो भी रे आमार बाप की आज जानिस इस मुलुक का सबसे बड़ा आर्म्स डीलर विनोद पांडे बे विनोद पांडे मैं वो खड़ा पार्टनर के साथ गद्दारी वो तो एक दिन मरते ही उससे पहले बेईमानी का सजा सिर्फ मौत पैसा निकाल और ये माल्टा निये जा और सुन आगे भी जितना माल चाहिए हमको कनेक्ट करना जितना चाहिए उतना मिल जाएगा अबे साउथ एशिया का सबसे बड़ा डीलर मैं हूं सिर्फ मैं मनमोहन सावंत और कोई नहीं इसमें विनोद पांडे भी नहीं अशोक चक्रवर्ती यस सर यस सर बसुन सर एनी इमरजेंसी লাস্ট 17 মান্থসে ডিপার্টমেন্ট কি মিশন নিয়েছে এগেইনস্ট মনমোহন সি দ্য পিকচার সি 55 ইয়ার্স ওল্ড এই বয়সে নিজে স্পটে থেকে বেশিরভাগ ডিল এক্সিকিউট করে ডু ইউ নো ইয়েস স্যার আই ডু স্যার দেন হোয়াট ইজ দ্য প্রবলেম টু অ্যারেস্ট হিম Nothing, sir. No problem, sir. Actually, O-Akon arms and ammunition deal o chance pele korchi. I know. But look, Bishoyta akon khub sensitive hoye poreche. Because central theke state government ke pressure korche. Okay, immediately arrest korar jonno. Kintu, sir. Coming Sunday, okay? Malaya. Yes. ये लो तुम्हारा सामान
স্যার, ডিল কমপ্লিট। পাখি উড়ে যাবে। কিপ পেশেন্স, এখানে ওকে অ্যারেস্ট করা যাবে না, তাছাড়া আমাদের ফোর্সও নেই। সিচুয়েশনটা হেড কোয়ার্টার্সকে জানাতে হবে এখনই। আচমকা একটা লোক এসে মনমোহনকে তুলে নিয়ে চলে গেল। আপনি ফায়ারিং অর্ডার করলেন না কেন মিস্টার চক্রবর্তী? স্যার, তাহলে স্যার মনমোহন মরে যেতে পারত। মরে যেত? হু আস্ক ইউ টু সেভ হিম? কে কে বলেছিল বাঁচিয়ে রাখতে? স্যার, আমি জানতাম ওকে অ্যারেস্ট করতে হবে, নট টু কিল। বুলশিট! একটা মিসানথ্রোপিক্যাল এলিমেন্ট, একটা দেশদ্রোহীকে বাঁচিয়ে রাখার জন্য কে আপনাকে দিব্যি দিয়েছিল মিস্টার চক্রবর্তী? টেল টেল মি। Sorry, sir. Sorry, sorry and sorry. কি খবর কাঞ্চন বাবু? Good morning, sir. কমল জৈন অফিসে ওয়েট করছে। ঠিক আছে, দেখছি আমি। কি মিস্টার কমল জৈন? রাম রাম দাদা। কি খবর? এমনিতে সব ঠিকই আছে দাদা, বসো। লেকিন দাদা, ওই স্কুলের পিছনের জমিটা নিয়ে একটু প্রবলেম আছে। প্রবলেম? কিসের প্রবলেম? যার জমি সে এখন বিক্রি করতে চাইছে না দাদা। কিন্তু আমার ওদিকটা তো চাই চাই। হ্যালো, কে? বিনোদ পান্ডে। এই প্রপার্টিতে তুমি ঢুকছো কি করে? আমি তো অবাক হয়ে যাচ্ছি, প্রজেক্টটা তো আমার। তোমার দালাল তোমাকে বলেনি যে আমি ওখানে অ্যাডভান্স করে রেখেছি? এই 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 অ্যাডভান্স অ্যাডভান্স আমাকে দেখাতে এসো না। তোমার প্রজেক্ট মানেটা কি? হ্যাঁ, মানেটা কি? সব বিজনেসেই কিছু এথিক্স মেনে চলতে হয় রণবীর, সেই জন্য আমি বিনোদ পান্ডে আর তুমি রণবীর হাজরা। এই এই এই, তুমি আমাকে আইন শেখাচ্ছ? তুমি কি ভুলে যাচ্ছ যে তুমি একজন এমএলএ এর সঙ্গে কথা বলছো? হ্যাঁ, সেটাই আমি তোমাকে বোঝাতে চাইছিলাম। তুমি এখন একজন এমএলএ, তোমার এভাবে আননেসেসারি এক্সাইটেড হয়ে পড়াটা কি ঠিক? এনিওয়ে, আমাদের একদিন বসা দরকার, বুঝলে? এসব ফোনে হয় না। না না, এখন আমার সময় নেই, সামনে ইলেকশন। ইটস ওকে, আমি যাব। বলো কবে? নেক্সট উইক বুধবার। ওকে, তুমি কি আমাকে ডোবাতে চাইছো নাকি? হ্যাঁ, আমাকে ডোবালে তুমি জানে বেঁচে থাকবে? আপনি বিশ্বাস করুন দাদা, পান্ডেজি যে অ্যাডভান্স করে ফেলেছেন এই খবরটা আমার কাছে ছিল না দাদা। দাদা আসবো? আরে ডিডো, আয় আয় আয়, আমি তো তোর জন্য ওয়েট করছি। দাদা, তাহলে আমি এখন আসি। যাবে? এবার থেকে ঠিকঠাক খবরগুলো নিয়ে তবে আমার কাছে এসো, কেমন? যাও। ঠিক আছে দাদা।
কিরে কোনো খবর পেলি? হ্যাঁ দাদা, খবর আছে। কি? কাল বিকেল 4টার সময় রানা ওর মাকে নিয়ে স্টেশন থেকে ফিরবে। শালাকে ওর মার সামনেই খতম করে দে। কিল হিম। ও সোমনা, তোমাকে তো একটা কথা বলাই হয়নি, মা আসছেন। কয়েকদিনের জন্য তোমার সঙ্গে দেখা করতে পারবো না। তোমার মা আসছেন? দ্যাটস গ্রেট, ভালো তো, তাহলে সব পার্মানেন্টলি সেটেলড হয়ে যাবে। কিসের? তুমি কিছুই বোঝো না তাই না? ধংসুত। দাদা, এই সবে বাড়ির থেকে বেরোলো। সবাই নাম। এই নাম। আসলাম, রেডি। কি হলো দাদা? হ্যাঁ, আমি কি করতে যাচ্ছিলাম রে ডিডো? কেন, কি হয়েছে? ওই যে মহিলাকে দেখছিস, ও তো আমার স্ত্রী। আর ওর পাশে যে ছেলেটি, ও নিশ্চয়ই আমার একমাত্র ছেলে রানা। হ্যাঁ রে, আমার ছেলে। একি, তুমি কখন এলে? এই তো কিছুক্ষণ হলো, আমি তোমার মায়ের সঙ্গে দেখা করতে এসেছি। ও মা, আলাপ করে দি। ও হচ্ছে সোমনা। ও থাক মা, থাক। কি মিষ্টি মুখখানা তোমার। বসো মা, বসো। থ্যাংকস। তোমাদের দুজনকে একসঙ্গে পেয়ে আজ আমার ভীষণ ভালো লাগছে। ভালো লাগারই তো কথা। সত্যি বলছো মা? সত্যিটা আমি বলতে চাই রানা। তুমি? হ্যাঁ আমি। তুমি এখানে কি চাও? আর কেনই বা এখানে এসেছো? বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। যাব, কিন্তু যাবার আগে আমি কয়েকটি কথা বলে যেতে চাই। কি কথা? জুই, জুই, আমি জানি আমি ক্ষমার অযোগ্য, তবু আমি তোমার কাছে ক্ষমা চাই। তুমি আমাকে মাফ করে দাও। মা, মা এসব কথার মানে কি? মা সেটা ওকে জিজ্ঞেস কর। কে তুমি? তুই আমার একমাত্র ছেলে রানা। মা, মা, ডিডো। স্যার, পার্টি অ্যারেঞ্জ কর। আজ আমি আমার সব ফিরে পেয়েছি। পার্টি, পার্টি। একদম। আরে সত্যি বলছি। আচ্ছা একটা কথা, আমি একটু পরে ফোন করছি। কিছু বলবে ভাবি? হ্যাঁ, তুমি কালই রানাকে বাড়িতে নিয়ে এসো। তুমি তুমি সত্যি বলছো ভাবি? হ্যাঁ সত্যি বলছি। থ্যাংক ইউ ভাবি। সোমনার কাছে আমি তোমার সাহসের কথা শুনেছি, তাই ভাবলাম আমিও তো দেখি রণবীরের ছেলে কতটা সাহসী আর কতটা খতরনাক। না মানে সোমনার কাছে তো তোমাকে ভীষণ প্রতিবাদী, নীতিবাদী বলে শুনেছি। তা এই ব্যাপারে আলোচনা করার জন্যই কি আপনি আমাকে ডেকেছিলেন, নাকি আমার আর সোমনার ব্যাপারে? হ্যাঁ, আসলে ব্যাপারটা নিয়ে আমি এখনো কিছু ভাবিনি, বুঝলে। আফটার অল তুমি রণবীরের ছেলে, আর সাপের বাচ্চা তো সাপই হয়, কি
আমাকে একটু ভেবে ডিসিশন নিতে হবে। রানা কারো ডিসিশনের পরোয়া করে না, তবে আপনি যেহেতু সোমনার বাবা আপনার ব্যাপারটা আলাদা, কিন্তু তারপরও আপনি আপনার ডিসিশনটা তাড়াতাড়ি জানিয়ে দেবেন। তুমি কি আমার সত্যি ভালোবাসো? এটা তুমি কি বলছো মামুনি? তুমি আমার প্রাণের চেয়ে দামি। তাহলে কেন তুমি এরকম করছো? কেন রানাকে আমার থেকে দূরে সরিয়ে দিচ্ছ? ওর কি দোষ? ও তো জানতো না যে ও রণবীর কাকুর ছেলে। মামুনি তুমি বুঝতে পারছো না। আমি বুঝতে চাইও না বাপি, আমি রানাকে ছাড়া বাঁচতে পারবো না। আমার ভাল লাগছে না একদম। তুমি তো রিলেশনটাকে বাড়তে দিলে, বাড়িতে ডেকে আনলে, এখন কি এমন হলো যে ব্রেক করে দিতে চাইছো? এবার বাড়ি ছেড়ে চলে যাবো আমি। আরে বাপ রে বাপ, ওহ আমি জাস্ট দেখছিলাম, আমি দেখছিলাম যে তোমাদের রিলেশনটার কোনো ডেপথ আছে কিনা। কি তুমি সত্যি বলছো? সত্যি। ফোনটা ধরো রানা, প্লিজ। আই লাভ ইউ। I love you too, Rana. I love you a lot. তুমি ফোনটা কেন ধরছিলে না বলো তো? এই তো ধরলাম। কি হয়েছে জানো? আবার কি হয়েছে? বাপি রাজি হয়ে গেছে। আমি জানতাম রাজি হবেই, রাজি হতেই হবে। কি? শোনো, আমার মতো এরকম একটা হ্যান্ডসাম ইয়াং ছেলের সঙ্গে তোমার বাবা। তুমি চুপ করো তো রানা, তোমার সবসময় খালি বাজে কথা, সবসময় আর কি না? পরিশ্রম করেছো ড্যাড, কিন্তু ভগবানের কি নিষ্ঠুর পরিহাস, জীবনের বেশিরভাগটাই কাটলো তোমাদের ছাড়া। এখন আমার সবচেয়ে বড় কাজ আমার ছেলেকে আমার পরিশ্রমের মূল্য বুঝিয়ে দেওয়া। সেজন্যই তো আজ এখানে আসা, তাই না ড্যাড? রাইট মাই সন, চলো।
রানা, এই ফাইল তিনখানা আছে, একখানা আমার কাছে, আর দুটোর মধ্যে একটা বিনোদ পাণ্ডে আর একটা মনমোহন সাওন্তের কাছে আছে। দিস ইজ বায়োডাটা ফাইল। তোমাকে দেখাতে পেরে আমি নিশ্চিন্ত হলাম। তবে হ্যাঁ, দেখো যেন কাকপক্ষীও টের না পায়। তুমি কিছু ভেবো না ড্যাড। বড় ভালো লাগছে, আজ থেকে রাতে আমি নিশ্চিন্তে ঘুমোতে পারবো। বাবাকে যদি ছেলে নিশ্চিন্তে ঘুম পাড়াতে না পারে তাহলে সে কেমন ছেলে? আগে একজন স্ট্যান্ডিং এমএলএ মার্ডার হয়ে গেল, প্রাথমিক তদন্ত কি বলছে? সাবোটেজ স্যার, পার্টির ইন্টারনাল প্রবলেম। কিসের উপর ভিত্তি করে কথাটা বলছো? অনুমান, অনুমান স্যার। রাবিশ, তোমার অনুমান দিয়ে কি রিপোর্ট তৈরি করা যাবে? ইমিডিয়েটলি মার্ডারারকে অ্যারেস্ট করে এই বিতর্কটাকে অ্যাটলিস্ট ক্লোজ করতে হবে। ওকে স্যার। আই এম সরি মিস্টার হাজরা। আমাকে শুধু রানা বলে ডাকলেই হবে। কেন স্যার? নেমে অ্যালার্জি থাকতেই পারে, আমি আপনার অবস্থাটা বুঝতে পারছি, কিন্তু আমার ডিউটি আমাকে বাধ্য করছে এ সময় কিছু কথা আপনার থেকে জেনে নেবার জন্য। বলুন, ঘটনাটা ঠিক কখন ঘটেছিল? সেটা আমার পক্ষে জানা সম্ভব নয়, আমি স্পটে থাকলে হয়তো এটা ঘটতো না। কিন্তু ঘটনা ঘটার কিছুক্ষণ আগে আপনি আর আপনার বাবা মিস্টার রণবীর হাজরা একটি সুমো গাড়িতে করে এই বাগান বাড়িতে আসেন। গাড়ি আপনি নিজে ড্রাইভ করছিলেন, অ্যাম আই রাইট? অ্যাবসলিউটলি রাইট। তাহলে ঘটনা ঘটার সময় আপনি কোথায় চলে গেলেন? ঘটনা ঘটার সময় আমি কোথাও চলে যাইনি, আমি চলে যাওয়ার পরই ঘটনাটি ঘটেছে, আর আমি বাবার কথাতেই জায়গা ছেড়ে চলে যাই। হ্যাঁ, কিন্তু কোথায় আসেন? বাড়িতে। বাড়িতে কে ছিলেন? আমার মা। বাড়িতে এসে কি করলেন? প্রশ্নটা খুব বেশি ব্যক্তিগত হয়ে যাচ্ছে না? হচ্ছে না, হচ্ছে না। আমি আপনার বাবার খুনিকে ধরার জন্য তদন্ত করছি, সেখানে আপনার সর্বতোভাবে সাহায্য করা উচিত, রাইট? খবরটা পেলেন কখন? সেটা তো আপনারই ভালো জানা উচিত, কারণ পুলিশই ফোন করে খবরটা জানায় আর আমার মাই প্রথম ফোনটা ধরে। ওকে ওকে। আচ্ছা, আপনি কেন ওখানে গিয়েছিলেন যখন আপনার বাবার সাথে আপনি কোনো কাজই করলেন না? দেখতে। কি? বাবার অফিস। বাবার অফিস? বুঝলাম না, এর আগে কখনো বাবার অফিস দর্শন হয়নি? না। সে কি কথা, কেন? যে কোনো কারণই হোক, আমি আর আমার মা আমার বাবার কাছ থেকে বিচ্ছিন্ন ছিলাম। কবে থেকে? আমার ছেলেবেলা থেকে। কারণ? কারণটা আমি ভালো জানি না, আমার মা ভালো জানেন। তা পুনর্মিলন হলো কবে? রিসেন্টলি। আপনি জানেন কি যে আপনার বাবার মৃতদেহের আশেপাশে আপনি ছাড়া আর অন্য কোনো দ্বিতীয় ব্যক্তির হাত বা পায়ের ছাপ পাওয়া যায়নি? সেটা আমার পক্ষে জানা সম্ভব নয়। খুব অসম্ভব কি? মানে? মানে তো অজানা থাকার কথা নয়। হোয়াট শিট ইউ টকিং? কে কখন কিভাবে এসেছিল, কি করেছিল, এসব আমি কি করে জানবো? আমি যদি বলি আপনি ছাড়া সেখানে আর কেউ আসেনি মিস্টার রানা হাজরা, ও আই এম সরি রানা বাবু, দিস আর অল বুলশিট। এটা কি করে সম্ভব? অসম্ভব তো কিছু দেখছি না আমি। খাস্তগীর স্যার, ওর বয়ানটা রেকর্ড রাখছেন তো? নো স্যার, বাট মাই মেমোরি ইজ ভেরি শার্প, কোনো অসুবিধা হবে না। কিন্তু সরকারি কাজকর্মের একটা পদ্ধতি আছে। ইয়েস স্যার। ও মেন্টালি খুব ডিস্টার্ব, ওকে ছেড়ে দিন।
ওর ব্যাপারটা আমি দেখছি। আপনি পরে দেখবেন স্যার, আমি অলরেডি ব্যাপারটা অনেকটা দেখে ফেলেছি। খস্তগির, জাস্ট বি ফর্মাল উইথ ইউর সুপিরিয়র। লেট মি কনক্লুড স্যার, আপনি এভাবে ব্যাপারটা হস্তক্ষেপ করলে ইনভেস্টিগেশন ড্যামেজ হবে। জিজ্ঞাসাবাদ থেকে অনেকগুলো ক্লু বেরিয়ে আসছে যেগুলো পরে হারিয়ে যেতে পারে। আই ওয়ান্ট টু অ্যারেস্ট হিম ইমিডিয়েটলি স্যার। ঠিক আছে, আমি ওটা দেখছি, আপনি এখন আসুন। পলিটিক্যাল লিডাররা যখন আমাদের কাছে হস্তক্ষেপ করে তখন আমরাই তার সমালোচনা করি, তাই না স্যার? আমি তো জোরে হাঁটছিলাম। নাকামি হচ্ছে, নাকামি হচ্ছে। হ্যাঁ, 10 মাস 10 দিন পার হয়ে গেল, তুই এখনো টাকাটা দিলি না। আচ্ছা, আমি তো তোকে ভালোবেসে টাকাটা দিই। আপনি বিশ্বাস করুন, আমি না আপনার বাড়িতে গিয়ে টাকাটা দিয়ে আসবো। তাড়া করিস না তো, হয় টাকাতে না থানা যা। কি যে বলেন কানুদা, আপনার সঙ্গে কি আমার থানার সম্পর্ক? এক চড় মার, এই টাকাটা দে, টাকাটা দে। আচ্ছা বলছেন কেন বলুন তো, আমি কি সবসময় পকেটে টাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছি? দেখুন কানুদা, অস্তালে খুস্তালে হাত দেবে না, আমি দেখাচ্ছি। বেটা ছেলে, টাকাটা ফেরত দিতে তোমার বুক ফাটছে? না, তবে আসলে 2 মাস হলো বাড়িতে টাকা পাঠাইনি। জানি না মা কি খেয়ে আছে। ভেবেছিলাম সাধনের হাতেই টাকাটা মানি অর্ডার করে পাঠাব। সত্যি তোকে আর ওই টাকা আর শোধ করতে হবে না। সত্যি কানুদা? কানুদা